Hello, this is Ron and welcome to my channel Creative Venture. চলে এসেছি আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে। চলো তাহলে শুরু করা যাক। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম, সাধারণত আমি যে ধরনের ভিডিও করে থাকি তার থেকে একটু অন্যরকম। এখন তো অনেক রকম ভিডিও করছি, তোমাদের আমি আগেই বলেছি যে আমি শুধু একরকম শুধুমাত্র আমার পেন্টিং দেখাবো না, অনেক কিছু দেখাবো, ক্রিয়েটিভিটি যেখানে যেখানে যা ভালো লাগছে দেখাবো, যেখানে ঘুরতে যাচ্ছে যে যাচ্ছি আমি, যেখানে ঘুরতে যাচ্ছে যাচ্ছে কিসব বলে যাচ্ছি, যেখানে ঘুরতে যাচ্ছি সেসব জায়গার ভিডিও আমি করবো। রিসেন্টলি তোমরা পুরীর ভিডিও এগুলো তো দেখছোই, তার আগে আমরা নর্থ বেঙ্গল ঘুরতে গেছিলাম তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তার সাথে দুর্গাপুজো ছিল, দুর্গাপুজো একটা দারুণ বড় ফেস্টিভ আমাদের কলকাতার, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। রিলস আর এ দেখে তো আমি বুঝতেই পেরেছি তোমাদের খুব ভালো লেগেছে, কারণ রিলসটা এখন তো খুব চলছে, 30 সেকেন্ডের রিলস, 15 সেকেন্ডের রিলস সবার খুব পছন্দ, তো সেইগুলো তো দেখেছি প্রচুর লোকে পছন্দ করেছে, লাইকও দিয়েছে। যাই হোক, তার সাথে ভিডিও করেছি, ভিডিও লোকজন মোটামুটি দেখেছে, ছোট ছোট যেগুলো ভিডিও করেছে যেগুলো সেগুলো দেখেছে, ভালো লেগেছে সবারই। তো আজকে যে ভিডিওটা করছি সেটা কিন্তু আবার একটু অন্যরকম, সেটা হচ্ছে এখন তো তোমরা পেছনে অনেক ছবি দেখতেই পাচ্ছ, তো বুঝতেই পারছো আমি ঘরের মধ্যে রয়েছি যেখানে আমার পেছনে ছবি রয়েছে, আর এখানে প্রিন্সিপাল ম্যাডামের আর্ট স্কুলের আর্ট ক্লাসও হয়, ঠিক আছে, আর্ট একাডেমির ক্লাস এখানে হয়, বুঝতেই পারছো। তো এই আর্ট একাডেমিতে তো আমিও জড়িত আছি, আমি তো আর্ট একাডেমির সব রকম প্রমোশনই আমার ক্রিয়েটিভ ভেঞ্চারে হচ্ছে, সেগুলো আমি করেই থাকি। তা এই আর্ট একাডেমিতে যেসব স্টুডেন্টরা রয়েছে, নতুন নতুন স্টুডেন্টরা, মানে যাদের মধ্যে পুরো এনার্জি ভরপুর, ক্রিয়েটিভিটি ভরপুর, ঠিক আছে, সেই স্টুডেন্টদের কিছু আঁকা গ্লিমস, কিছু ছবি ভিডিও করে করে আমি এবার আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করব। স্টুডেন্ট যারা আছে তারাও আমার দেখবে, যারা আমার অন্যান্য মানে আরও যারা সব স্টুডেন্টরা রয়েছে, আরও যারা স্টুডেন্টরা রয়েছে তারা একজন স্টুডেন্টের থেকে দেখে ইন্সপিরেশান পাবে, যারা ভালো কাজ করছে তাদের কাজ আমি শেয়ার করব, সেটা দেখে আমার আদার স্টুডেন্ট যারা রয়েছে তারাও ইন্সপিরেশান পাবে আর কি, ইন্সপায়ার্ড হবে এরকম কাজ করার জন্য। তো সেই জন্যেই আমি ভেবেছি এইটা করা খুব দরকার, এটা যারা ভালো কাজ করছে তাদেরটা শোকেস করা, সেটাকে দেখানো, তাতে তাদের একটা প্ল্যাটফর্ম হবে, তাদেরও একটা প্রচার তৈরি হবে, তাদের জানবে সবাই কারা কি করছে। তো যাই হোক, একদম আমি ছোট ছোট যারা একদম স্টুডেন্ট যারা অয়েল প্যাস্টেল করছে তাদেরও কিছু কাজ আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে ঠিক করে রেখেছি, তো চলো সেই ভিডিওগুলো তো দেখবই। তো সেরকমই একটা ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি, সেটা হচ্ছে একদম একটা প্যাস্টেলের ভিডিও তোমাদের দিয়ে আমি শুরু করব আজকে একটা প্যাস্টেল ভিডিও দিয়ে, ঠিক আছে। অদ্রিকা পাল ওর নাম, তো ওর একটা ছোট্ট ভিডিও করেছি, সুন্দর ছবি করেছে, একটা সুন্দর প্যাস্টেল দিয়ে শেডিং করে এ করে খুব সুন্দর ছবি করেছি। চলো কেরমভাবে ও ভিডিও করছে ছবিটা সেটা তোমাদেরকে শেয়ার করি, চলো।
অদ্রিকা পালের পেন্টিংটা তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাও, আর যারা আরো স্টুডেন্টরা আমার দেখছো তারা অবশ্যই ভালো করে দেখো, খুব সুন্দর ছবিটা করেছে, ভালো শেয়ারিং করেছে, এখান থেকেও অনেক কিছু শেখার আছে যারা নতুন তাদের জন্য। এরকম ভিডিও আমি আরো নিয়ে আসবো, নতুন নতুন যেসব স্টুডেন্টরা আছে, মানে একদম যে মানে ইয়াং স্টুডেন্ট যারা আর কি একদম শুরু করেছে সবে আঁকা, তাদের মধ্যে যারা ভালো করছে তাদের আঁকা ছবি, প্লাস যারা ভালো অলরেডি করছে একটু সিনিয়র টাইপ স্টুডেন্ট তাদের ছবিও আমি এখানে আস্তে আস্তে ছোট ছোট ভিডিও করে শেয়ার করব। দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে, আর তার সাথে সাথে মাঝে মাঝে আমার পেন্টিং তো আছেই আমি শেয়ার করবই। ঠিক আছে, এইভাবে আমি এখন আস্তে আস্তে অনেক ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি, যাতে সপ্তাহে অ্যাটলিস্ট দুটো তিনটে করে ভিডিও তোমাদের দিতে পারি, সেই চেষ্টাই করছি। দেখো কেমন লাগে, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করোনি কি করছো সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে হয় পেন্টিং উইথ ফান। ইয়েস ফান, চলো টাটা, বাই বাই।